তোমার এটা সময় কয়টা ষোলোটা লিস্ট দেওয়ার পরে আমি ওই জায়গাটির মধ্যে একটি প্রকল্প করি। প্রকল্পটি অবশ্যই মানে প্রথম দিকে অনেক বন্যা, বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় অনেক ক্ষতি হয়েছিল। আস্তে আস্তে বিভিন্ন সহযোগিতা এবং ওনারও সহযোগিতায় আমি এই প্রকল্পটি এখন আল্লাহর রহমতে ডেভেলপ করেছি। সেখানে অনেক লেবু, কলা, বিভিন্ন ধরনের ফল ফ্রুট, যেখানে ওইখানকার উৎপাদিত মানে ফসল দিয়ে আমি কাস্টমারদেরকে জুস বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে আমি সার্ভাইভ করে থাকি। আর যদি আমাদের এখানের মধ্যে আরেকটা যে স্পেশাল হলো হাঁস বোনা, যেটা হাঁস বোনা চালের রুটি, তারপর হচ্ছে হাঁস বোনার সাথে আমাদের দেশি বিরুন ভাত যেটা আঞ্চলিকতায়, এবং বিভিন্ন আঞ্চলিক খাবার যেগুলো আছে ওইগুলো এখানের মধ্যে আপনি যদি অর্ডার দেন, 2 ঘন্টা আগে অর্ডার দিলে অনলাইনে আমরা 2 ঘন্টার ভিতরে খাবার রেডি করে আপনার জন্য মানে সপরিবারে 100 থেকে 200 বা 10 জন 20 জনের আমাদের প্যাকেজ আছে, এগুলো আপনি নিতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার যদি ওলা ক্যামেরা ফাটাই করিয়া নানি আস্তে সুন্দর করিয়া আমার রেকর্ড করে ভয়েস বের গেছে দে লাইন, আমার ইউটিউবও ছাড়ি দিব। ওলা ক্যামেরার ওলা ফাটাই করিয়া এখন আপনার সাক্ষাৎকার দোক আপনি লোক কিছু সাক্ষাৎ পাই আর আব্দুল ভাইয়ের কাছ থেকে ভয়েস বই লইবা জি লোক আপনার সাক্ষাৎকার লোক আমার বাড়ি তো শান্তপুর, আমি দেশের বাইরে থাকি, আমি প্রবাসী, আমেরিকার প্রবাসী, বসবাস করি। আমার গ্রামের সামনে একটা খুব সুন্দর বিউটিফুল গার্ডেন আছে, গার্ডেনের নাম হইল লেমন গার্ডেন, কেফে লেমন গার্ডেন। এই লেমন গার্ডেন আমার আফজাল ভাইয়ের নাম আফজাল হুসেন, আফজাল হুসেন তাই অনেক সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত ফটোগ্রাফার, প্লাস অনেক এনজিওর কাজ করে, অর্থাৎ মানুষের সহযোগিতা করে, বিশেষ করে মানুষের যেটা বলে ভলান্টিয়ার সার্ভিস, মানুষের যার যেটা প্রয়োজন করে ওটাই সাহায্য করে। আমি অনেক ওনার ফেসবুকে দেখছি ওনার কার্যক্রম, টিম বল থেকে শুরু করে অন্যান্য অনেকগুলো আছে, নাম বলতে গেলে সময় প্রয়োজন। এখন এই শান্তপুরের সামনে যে লেমন গার্ডেন করছে, ক্যাফে লেমন গার্ডেন, অত্যন্ত সুন্দর দেখার মতো একটা পরিবেশ। এখানে গেলে মানুষের আমি যে ছিলাম আজকে কদিন 2 মাসের বা সংক্ষিপ্ত শহরে, প্রায় এভরিডে আমি এই জায়গাতে ভিজিটে যাই, যাওয়ার পরে মনে হয় না এখান থেকে চলে আসার জন্য। এই প্রাকৃতিক যে সৌন্দর্য, এদিকে লেমনের গাছ, আরো অনেকগুলো গাছ, মালটা গাছ, কমলা, বরই, অনেকগুলো নাম বলতে গেলে এগুলো আমার লিস্ট করতে হবে, কিন্তু দেখতে সুন্দর লাগে এই জন্য আমি নামের লিস্ট করে দিই। তো আমি না বলে যিনি এটা পরিচালনা করতেছেন, যিনি এটা চালাইতেছেন, যিনি এটা দরে আছেন আফজাল হোসেন ভাই, ওনার মুখ থেকে আমরা কিছু শুনতে পাবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার ছোট্ট বড় ভাই ফয়েজ আহমদ ভাইকে। আমি আসলে এই জায়গাটি যখন আমি প্রথমে দেখি, আমি একজন ফটোগ্রাফার, আমার নানার বাড়ি সুনামগঞ্জ, আর আমার বাড়ি হলে গিয়া এই ইউনিয়নে, মোগলগাঁও ইউনিয়নে, তখন এই জায়গাটা আমি প্রায় সময় দেখতাম। তো দেখার সময় আমার ভিতরে এইরকম একটা স্কোয়ার প্লটের মধ্যে যদি একটা গার্ডেন হয় বা একটা রেস্টুরেন্ট যদি করা যায় এই ধরনের, তো রেস্টুরেন্টটা হওয়া তাহলে অর্গানিক, যেটা হলে বাগান থেকে উৎপাদন করে ওইখানে মানে উৎপাদিত ফসল দিয়ে আমি রেস্টুরেন্টের খাবারগুলো সার্ভাইভ করবো। তো যেটার জন্য আমি ফটোগ্রাফির পাশাপাশি আমি রন্ধন শিল্পী হিসাবে বিভিন্ন জায়গাতে রান্নার উপর বিভিন্ন ট্রেনিং আপ করেছি। তারপর আমি যে গাছ পরিচর্যা করার জন্য আমি করোনার সময় আমি বিভিন্ন জায়গাতে সরকারি নার্সারি এবং বিভিন্ন ইনস্টিটিউটে গিয়ে গাছের উপর বিভিন্ন ধরনের আমি প্রশিক্ষণ নিয়েছি। আমার এই ফয়েজ ভাইয়ের সাথে আমি আমেরিকাতে কথা বলে ওনার সাথে এই জায়গাটি